আপনার এই যে দেখেন এটা নিয়ে আমরা আজকে দেখেন এখানে আমরা ওপেন করলাম, এই যে দেখেন এই যে সবথেকে আজকে ইউনিক ইউনিক একটা র‍্যাকেট দেখেন, লিলিং এর ব্যাগটা কিন্তু খুবই চমৎকার এবং অনেক কম খেয়াল রাখবেন। এই যে একটু কাছে আসো, এই প্লেয়ার এডিশন যেটা, এটার এই সিরিয়াল নাম্বারটা থাকবে, কারণ এটা কিন্তু বাংলাদেশ না সারা বিশ্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিছু ব্যাডমিন্টন র্যাকেট। তো সেই ব্যাডমিন্টন র্যাকেটটা থাকবে খুবই ইউনিক টাইপের একটা র্যাকেট, যেটা এখন পর্যন্ত আপনারা খুবই কম দেখছেন, হয়তো অনেকে এখন পর্যন্ত অনেকেই আছেন যারা আমরা আসলে দেখি নাই, কিন্তু আমিও দেখি নাই। বাট আজকে আমাদের হাতে নতুন একটা কালেকশন আসছে, দুইটা তিনটা কালেকশন আসছে। তো আমরা ভাবলাম যে আপনাদেরকে আমরা র্যাকেটগুলো দেখাই। সো আপনার আজকে দেখেন, এছাড়া আমাদের যে র্যাকেট র্যাকেট আছে, আপনারা চাইলে যে কোনো র্যাকেট আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন অবশ্য বললে। তো তার ভিতরে সবথেকে যে ইউনিক যে র্যাকেটটা, সেটা হলো আজকের যে ভিডিওতে থাকবে, সম্পূর্ণ ভিডিওতে স্পেশাল একটা র্যাকেট। এই র্যাকেটের বিষয়ে আজকে আমরা জানবো ভিডিওতে, যে এটার কি আশায় বিষয়, এই বিষয়গুলো তো ডিটেলসটা জানবো। তো ভিউয়ার্স, যারা শামিম স্পোর্টস ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে আমরা দেখাবো যে আসলে যে ব্যাটটা, তো সেই ব্যাটটা কিন্তু আমরা দেখাবো। তো সেজন্য আমাদের ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধীরে ধীরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমরা তো বললাম যে আপনার যে ব্যাটটা দেখাবো, তো এটার ভিতরে তিনটা ব্যাট সব থেকে বাংলাদেশের যে টপার্স যে ব্যাট, তো সেই তিনটা ব্যাট নিয়ে কিন্তু আজকের আমাদের রিভিউটা। তো আশা করি প্রথমে যে আমাদের যে র্যাকেটটা, এটা হলো লিলিং ব্র্যান্ডের। দেখেন এখানে অবশ্যই একটু দেখেন সুন্দর কালারটা, অনেক গর্জিয়াস একটা কালার, আর এটা দিয়ে কিন্তু বেশিরভাগ আপনার ইনডোরের যে প্লেয়ার আমাদের অ্যাভেলেবেল আপনার এগুলো নেয়, তারা আসলে তারা খুব পছন্দ করে এই ব্যাটটা, তাদের মতে তারা যতটুকু বললো যে এটা খুব পাওয়ারফুল একটা র্যাকেট। সো আমি বলবো 100%, কারণ এটা দেখার মতো একটা ব্যাট। দেখেন আপনারা যদি এই ব্যাটটা আপনার ফুল ডিটেল জানতে চান, অবশ্যই গুগলে সার্চ দিলে আপনার মডেল নাম্বারটা পেয়ে যাবেন, যে এটার আসলে প্রাইস কত, এটা আসলে মান কতটুকু ভালো, আদার্স এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। সো ভিউয়ার্স, এটা হলো লিলিং এর 3D ক্যালিবার 900। সো অনেকে কিন্তু এই বিষয়টা জানেন যে 3D ক্যালিবার 900 র্যাকেটটা কতটা ভালো। এর আগে কিন্তু আমরা 300 600 দেখছি, বাট এটা হলো 900। তো হাই 3D ক্যালিবারের ভিতরে, 3D ক্যালিবারের ভিতরে সব থেকে ভালো এবং টপ ক্লাসের যে র্যাকেটটা, এটা হলো আপনার এই র্যাকেটটা। সো আপনারা যারা যদি ভালো র্যাকেট খুঁজেন, আশা করি এই র্যাকেটটা আপনারা নিতে পারেন। দেখেন এটার ভিতরে সেম এখানে কিউআর কোড বারকোড যে যেটাই বলেন, অবশ্যই এখানে দুইটাই আছে। এটা আপনি চাইলে ভেরিফাই কইরা কিন্তু নিতে পারবেন এখানে। আর একটা জিনিস আমি দেখাই দিই আপনাদের, ভেরিফাই করার ক্ষেত্রে আপনি একটু আসেন, একটু একটু কাছে আসো। এই যে জিনিসটা, যখনই আপনি কিউআর কোড দিয়ে ভেরিফাই করবেন, এই যে কালারিংটা এখানে 000 লাল কালার, 0 সবুজ কালার, এইভাবে আপনার কালার মিলাইয়ে কিন্তু ভেরিফাই করার টাইমে আপনারা নিতে পারবেন। এটাও কিন্তু সেম, যখন কিউআর কোডটা স্ক্যান হবে ভেরিফাই করে নিতে পারবেন। বাট যে আপনার এটা ফ্যাক্ট, এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি ভেরিফাইতে না আসে। সো ভিউয়ার্স, এই র্যাকেটটা যারা ভালো মানের র্যাকেট খুঁজেন, আপনার 15, 16, 17, 18 এর ভিতরে সব থেকে বেস্ট র্যাকেট সেটা থাকবে 3D ক্যালিবার 900। ভিউয়ার্স, আমি আপনার যেখান থেকেই নেন না কেন, আমি বলবো 100% অনেক অনেক ভালো হবে এই র্যাকেটটা। যারা বেশি একটু ভালো খুঁজতেছেন, হ্যাঁ, সো এই রেঞ্জের ভিতরে যাদের বাজেট, আশা করি তারা এই র্যাকেটটা নিতে পারেন। তো ভিউয়ার্স, অনেকে আছেন যে আজকের রিভিউটা দেখার পর দেশ শামিম ভাই এত দামি র্যাকেট, হ্যাঁ আসলে এই দামি র্যাকেট গুলা কিন্তু আমাদের মোটামুটি এখন অ্যাভেলেবেলই চলে। সো ভাবলাম আসলে অনেকে আছেন এই দামি র্যাকেট গুলা খুঁজতেছেন, হয়তো পাচ্ছেন না, এই জন্য কিন্তু আজকের রিভিউটা। তো এই 3D ক্যালিবার 900 র্যাকেটটা যারা নিবেন আমাদের কাছ থেকে, প্রাইস মাত্র 17,500 টাকা। 17,500 টাকা হইলে এই র্যাকেটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, যে কোনো মুহূর্তে অ্যাভেলেবেল। সো আপনার বেশি নাই, তবে আপনার খুব সীমিত আছে, যদি কারো লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই এটা নিতে। তো ভিউয়ার্স, এই র্যাকেটটা আপনার অবশ্যই অরিজিনাল, তো আপনার এটা চোখ বন্ধ করে নিতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। তবে আর একটা বিষয় একটু দেখাই দিচ্ছি, দেখেন এখানে নাম্বার 1 স্ট্রিং এবং নাম্বার 7 স্ট্রিং, এই দুইটা স্ট্রিং চাইলে আপনি বুস্ট, নাম্বার 1 বুস্ট, 7 বুস্ট, আপনি দুইটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটার ওয়েটে যদি আসেন, আপনার এটার ওয়েট আছে 83 গ্রাম, এখানে ওয়েট লেখা আছে 83 গ্রাম। আর এটার LBBS যদি আসেন আপনার 32 LBBS, চোখ বন্ধ করে যে কোনো বাংলাদেশের মেশিংয়ে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর 30 তো অ্যাভেলেবেল, এটা তো কোনো ব্যাপারই না,
তবে আপনি 28-29 কিংবা 30 দিয়ে সর্বোচ্চ, বাট এর বেশি আমার মনে হয় না যে প্রয়োজন আছে। সো আপনার যদি এই ব্যাটটা কারো পছন্দ হয়, দেখেন এটা কালারটা হয়তো এখানে কালারটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, যদি কারো কালার নিয়ে সমস্যা হয় বোঝায়, আপনি গুগলে 300 সরি লিলিং এর 900 সো আপনি এটা লেখা যদি সার্চ দেন, আশা করি আপনি এটার ডিটেলস কালার সবকিছু আপনি পেয়ে যাবেন, যে এটার ওয়েট কত, এটার প্রাইস কত, এই বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। সো বিয়ার্স এটা তো গেল, তারপরে আমাদের সবথেকে আজকে ইউনিক একটা র‍্যাকেট দেখেন, লিলিং এর ব্যাগটা কিন্তু খুবই চমৎকার এবং অনেক কমফোর্ট একটা ব্যাগ, এতটা সফট, সো বলার কিছু নাই। এটা আসলে আপনারা যখন আসবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এটা কিন্তু আমরা দেখাবো, দেখেন এখানে এটা খুবই 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 সুন্দর একটা র‍্যাকেট। এই র‍্যাকেটটা দিয়ে কিন্তু আসলে আমরা সচরাচর আসলে সবাই তো এই কিনবে, এই র‍্যাকেটটাও যে আসলে সচরাচর সবাই তো আমরা কিনতে পারি না। তো যারা আসলে একটু ভালো খেলেন কিংবা ভালো র‍্যাকেট খুঁজতেছেন তারা এই র‍্যাকেট গুলো নিতে পারেন। বিয়ার্স এটা হলো টেকটোনিক্স নাইন। এই র‍্যাকেটটা কিন্তু আপনার এটা যে কি, আপনার এটা যে কতটা ভালো, সো এটা কিন্তু আপনারা যদি আপনার কেউ অনলাইনে ঘাটাঘাটি করেন কিংবা র‍্যাকেট সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া করেন, তাহলে কিন্তু তারা এই র‍্যাকেটটার প্রতি আইডিয়া কিংবা আপনার বিষয়টা আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন। সো ভিউয়ার্স এটাও কিন্তু আপনার চেন বরাবরের মতো নাম্বার ওয়ান বুস্ট, দুইটা যে কোনো একটা, সেভেন বুস্ট, সো আপনার দুইটা যে কোনো একটা আপনি চাইলে লাগাইতে পারেন। তো এই র‍্যাকেটটা আপনার এই যে 900, এটা কিন্তু আপনার হেড হেভি, আপনি চাইলে যে কোনো জায়গায় খেলতে পারবেন, মাত্র 83 গ্রাম যেহেতু ওয়েট, আপনার যে কোনো জায়গায় আপনার খুব ভালো হবে। আর এই র‍্যাকেটটা আপনার পাওয়ারটা খুবই বেশি পাবেন আশা করি, তো এই র‍্যাকেটটা আপনারা নিতে পারেন। তো আপনার টেকটোনিক নাইন এর বিষয়টা আমরা, আপনার এই টেকটোনিক নাইন এর যে আপনার ওয়েটটা, এটার ওয়েট হলো মাত্র আপনার 84 গ্রাম, কারণ 84 গ্রাম যে র‍্যাকেটটা মানে ফোর ইউ গ্রিপ, সো আপনার এই র‍্যাকেটটা আপনার মনে হয় যে আপনি পারফেক্ট একটা র‍্যাকেট, ওয়েট বলেন আপনার আদার্স টেনশন এলবিবিএস কিন্তু 32 এলবিবিএস, কিংবা আপনি চাইলে 35, আসলে অনেকে হয়তো বলতে পারেন যে 35 কি পসিবল, হ্যাঁ এই র‍্যাকেটের ভিতরে পসিবল, কিন্তু আসলে 35 দিয়ে তো আসলে খেলা যায় না, 32 দিয়েই তো খেলা যায় না, আপনার সর্বোচ্চ 30 কিংবা 28-29 আপনি যে যেটা দেন, কারণ এটা কিন্তু আপনার 28-29 অনেক হার্ড হয়ে যাবে, কারণ এটার ফ্রেমের মান এতটা ভালো যে আসলে আপনাকে আসেন আমাদের শপে, আপনি হাতে ধরার পরে আপনি বুঝতে পারবেন যে এই র‍্যাকেটটার আসলে মান কতটা ভালো। সো ভিউয়ার্স এটাও কিন্তু আপনারা দেখেন এখানে কিউআর কোড ভেরিফাই করে নিতে পারবেন বরাবরের মতো, অবশ্যই এটা যখনই নেবেন এই জিনিসটা ভুলবেন না, অবশ্যই বলবেন যে ভেরিফাই করে দিতে শামিম ভাই, আমি আশা করি করে দেবো আপনার কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স এটাও 100% অরিজিনাল র‍্যাকেট, এই এখানে যে র‍্যাকেট গুলো আমরা দেখাই যদি বলে কেউ কপি এই ভিডিওতে, সো আশা করি আমি আপনাকে আপনার ডাবল ক্যাশব্যাক যে কোনো মুহূর্তে দিতে প্রস্তুত। তো টেকটোনিক্স নাইন নিয়ে যদি কেউ কিছু জানার থাকে অবশ্যই আপনার গুগলে আপনি সার্চ দিলে এই বিষয়টা আপনি সম্পূর্ণ জানতে পারবেন, আর এটার কালার এটার আসার বিষয় সম্পূর্ণ। তো বিয়ার এটা যারা নেবেন এটার প্রাইস মাত্র 20-22 হাজার টাকায় আসলে আমাদের প্রাইস, তো আপনার বর্তমানে কেউ যদি নেন আমাদের কাছ থেকে মাত্র 20 হাজার টাকা রাখবো। বিয়ার 20 হাজার টাকার ভিতরে যদি কেউ র‍্যাকেট খুঁজেন অবশ্যই অবশ্যই এই র‍্যাকেটটা আপনারা যারা খুঁজতেছেন হয়তো পাচ্ছেন না, কিংবা অনেকে আছেন জানেন তারা কিন্তু এই র‍্যাকেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। সো ভিউয়ার্স খুবই ভালো এবং ফ্লেক্সিবল র‍্যাকেট, যদি কেউ খুঁজেন বিগ বাজেট থাকে সো তাদের জন্য র‍্যাকেটটা খুব বেস্ট হবে। এটার কালার ইউনিক, দেখেন এই যে কালারটা দেখেন, এটা দেখেন এটার কালারটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা কালার, কারণ এই র‍্যাকেটটা কোনো সাইড থেকে আমার মনে হয় না যে মানে পছন্দ না করার কোনো একটা সাইড আমি পাচ্ছি না, আসলে পছন্দ করার একটা র‍্যাকেট। এই দুইটা র�যাকেট খুবই সুন্দর র‍্যাকেট, যদি কেউ 3D কালিবার 900 টেকটোনিক নাইন যে যেটা খুঁজেন আশা করি আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স এই দুইটা তো র‍্যাকেট আমরা আসলে আজকে দেখলাম, তো তারপরে সর্বশেষ দেখেন এই যে এখানে কিন্তু দেখেন কত সুন্দর টেকটোনিক্স, সবকিছু এখানে ফুল আপনার একটা বক্সের ভিতরে র‍্যাকেটটা রাখা আছে। কিন্তু ভিউয়ার্স আরেকটা কথা আমরা বলি, এই র‍্যাকেটটা আপনার এই টেকটোনিক্স নাইন এই র‍্যাকেটটা কিন্তু মার্কেট আসলে আমরা রিভিউটা করতাম না, এটা আসলে কিন্তু আমি দেখলাম যে আসলে অনেক রিভিউতে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি এটা 25 হাজার টাকা প্রাইস দিছে এই র‍্যাকেটটা আপনার 25 হাজার টাকা, আপনি বিশ্বাস করেন ভিউয়ার্স 5 হাজার টাকা প্রাইস বেশি। সো ভিউয়ার্স আশা করি এই জন্য কিন্তু আমরা আজকের রিভিউটা এখানে নিয়ে চলে আসছি, যে আপনারা যদি এই র‍্যাকেটটা কারো প্রয়োজন হয় আশা করি আপনারা ঠইগেন না, কারণ 5 হাজার টাকা কিন্তু কম না, 1 হাজার টাকা অনেক কিছু আমার কাছে। সো ভিউয়ার্স 5 হাজার টাকা আপনার মনে করেন আপনি 5 হাজার টাকা বেশি, এই র‍্যাকেটের প্রাইস 24-25 থেকে 25 হাজার টাকা সেল করে, আশা করি ঠকবেন না আপনারা, কারণ এই র‍্যাকেটটা আপনার নির্ধারিত যে প্রাইসটা সেটা হলো 20 হাজার
থেকে 22,000 টাকা। তো 20,000 টাকা আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসেন, 20,000 টাকার ভিতরে গ্রিপ ফ্রি পাবেন, আদার্স লোগো, মেশিং চার্জ এগুলো আমরা ফ্রি, শুধু আপনার স্টিং এর যে বিলটা এটা আপনার পেই করতে হবে। সো ভিউয়ার্স, এটার কিন্তু প্রাইস সম্পর্কে আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারলেন। তো তারপরে আমরা এটার বিষয়ে কথা বলবো। দেখেন এই যে এটা আপনার, এই যে দেখেন এটা নিয়ে আমরা আজকে দেখেন এখানে আমরা ওপেন করলাম, এই যে দেখেন, এই যে আপনার চমৎকার, এক কথায় আসলে অসাধারণ একটা লুক। যে এই র‍্যাকেটটা আসলে এই যে বক্সের জন্য দাম, অনেকে এটা মনে করতে পারেন, আসলে এই বক্সের জন্য টোটালি কোনো দাম না। আপনার আজকে এটার দাম আর এটার দাম কেন এত ডিফারেন্স, এই বিষয়গুলো আমরা কিন্তু আজকে জানবো। সো ভিউয়ার্স, এই যে দেখেন এটা হলো আগেরটা আমাদের টেকটোনিক 9। সো এটাও কিন্তু আমাদের হাতে এই যে এখানে সামনে আছে আপনারা দেখেন ভিউয়ার্স। আর এই হলো আপনার বক্সের যে টেকটোনিক্সটা দেখেন, এই যে এলো বক্সের যে টেকটোনিক্স, এটা হলো প্লেয়ার এডিশন, যেটাকে বলে প্লেয়ার এডিশন। কারণ এটা এখন পর্যন্ত বিশ্বের ভিতরে আপনার মাত্র 2000 পিস র‍্যাকেট এটা তৈরি হয়েছে, তার ভিতরে আমাদের বাংলাদেশে মোটামুটি 8 থেকে 15 পিসের মতো প্রোডাক্ট আছে। ইন্ডিয়াতে আপনার বেঙ্গালুরুতে অলরেডি 50 পিস আছে। সো আমাদের এখানে যে সিরিয়ালটা আছে দেখেন, এই যে এখানে 484, এই যে দেখেন এখানে 484 সিরিয়ালের নাম্বারের যে র‍্যাকেটটা 84, 83, 81, 82, এই র‍্যাকেটগুলো কিন্তু আমাদের কাছে আপনার আছে অ্যাভেলেবেল। সো যদি কারো এই র‍্যাকেটটা লাগে প্লেয়ার এডিশন, অনেকে বলতে পারেন যে শামিম ভাই এটার এটার প্রাইসটা ডিফারেন্সটা কি, এই যে আপনি এক কথায় বুঝবেন যে এখানে যে লেখা আছে দেখেন, এই যে মডেল নাম্বারটা ভিউয়ার্স, এই যে এটার ভিতরে কিন্তু এই মডেল নাম্বারটা নাই। তার মানে কি, এটা কি কপি? যে না, এটা কপি না। আমাদের যে স্বাভাবিক যে লিলিং র‍্যাকেট গুলা, এটা অবশ্যই আপনারা অনেকেই বুঝেন যে লিলিং র‍্যাকেটের যে প্রাইসটা, এটাও কিন্তু অরিজিনাল র‍্যাকেট, এটাও অরিজিনাল র‍্যাকেট, এটাও অরিজিনাল র‍্যাকেট। এটা কি আপনার যে আপনার মাত্র আপনার খুবই কম, মাত্র 2000 পিস তৈরি হয়েছে, যার জন্য এটা প্লেয়ার এডিশন। আর প্লেয়ার এডিশন বলতে এটাই যে এটা প্লেয়াররা আসলে ইউজ করে, বড় বড় হায়ার যে প্লেয়ার আপনার, তারা কিন্তু এই র‍্যাকেটটা আপনারা বেশি ইউজ করে। কারণ বাইরে আমি অনেক রিভিউ দেখলাম যে আসলে এই র‍্যাকেটটা খুবই নাম করা একটা র‍্যাকেট, জনপ্রিয়, কারণ এই র‍্যাকেটটার মানে প্রাইসটা কিন্তু অনেক বেশি। কারণ এক কথায় বলতে পারেন যে এই র‍্যাকেটটা আপনারা দেখেন, এই র‍্যাকেটটার প্রাইস কিন্তু মাত্র 20,000 টাকা, এই র‍্যাকেটটা টেকটোনিক 9। তো টেকটোনিক 9 এরই আপনার দেখেন এইটা প্লেয়ার এডিশনের প্রাইস হলো 50,000 টাকা। আপনি চিন্তা করেন একটা র‍্যাকেটের দাম 50,000 টাকা, এটা কিন্তু কম না। তবে র‍্যাকেটে আপনার এটা কি আপনার ওরকমের কিন্তু আপনার বেশি একটা ডিফারেন্স নাই, যে আপনার আহমরি অনেক ডিফারেন্স। তবে এটার ভিতরে সব থেকে যে জিনিসটা, এটা আপনি যদি এই র‍্যাকেটটা আপনি কিনেন যে 484 নাম্বার, মানে আপনি হিসাব করবেন 2000 বাংলাদেশ না, শুধু সারা বিশ্বের ভিতরে 2000 মানুষের ভিতরে আপনি একটা র‍্যাকেট ইউজ করতেছেন যেটা সবার দ্বারা আসলে ইউজ করা সম্ভব না। আর এটার কিন্তু মোটামুটি 250,000 টাকা প্রাইস আপনার, মাত্র মানে 250,000 টাকা প্রাইস, মানে আপনার 50,000 টাকা। আপনি চিন্তা করেন, তো এই 50,000 টাকার ভিতরে আরো কি কি পাবেন আপনারা? প্রথমে র‍্যাকেট, তারপরে আপনার যেটা থাকবে এটা হলো লিলিং এর ফেদার। আপনার দেখেন A+600 ফেদার, আপনার লিলিং এর যদি কেউ এই ফেদারটা খুঁজেন, এখানে 12 পিস ফেদার আছে, মানে এক ডজন। এটাও কিন্তু আপনারা এই বক্সের ভিতরে, হ্যাঁ এই বক্সের ভিতরে কিন্তু আপনারা এই ফেদারটাও পাবেন। তারপরে আরো একটা জিনিস পাবেন, নাম্বার 1 বুস্ট, দেখেন এখানে নাম্বার 1 বুস্ট স্ট্রিংটা, যেটার আসলে আমাদের প্রাইস আছে 850 টাকা। এই স্ট্রিংটা এখানে দেওয়া আছে, এটাও চাইলে কিউআর কোড ভেরিফাই করে নিতে পারবেন। আর এই স্ট্রিংটার সবকিছু খুবই ভালো, এটা নিয়ে আসলে অল ডিটেলস আমাদের ভিডিও আছে, আপনার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা দেখে নেবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সো ভিউয়ার্স, এটা তো গেল। আর এটার সাথে আর কি আছে? এটার সাথে আপনার মোটামুটি 10টা গ্রিপ দেওয়া আছে। এই র‍্যাকেট আপনার কেনার পরে আমার মনে হয় না যে আপনার এক্সট্রা কোনো গ্রিপ নিতে হবে, কখনো কখনোই নিতে হবে না। আপনি প্রফেশনাল লেভেলের অরিজিনাল দামি যে গ্রিপটা, সেটা এখানে অলরেডি 10টা দেওয়া আছে। এটাও চাইলে আপনার কিউআর কোড ভেরিফাই করে নিতে পারবেন, দেখেন এই যে এখানে কালার ভেরিফাই করে আপনারা নিতে পারবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই রিভিউতে আপনার ছিল যে আসলে কিন্তু আপনারা অনেকেই এটাই বলে, আমি জাস্ট একটু বলি আপনাদের, এটা বোঝানোর জন্যই বলি, আপনার এই র‍্যাকেটটা 24 থেকে 25,000 টাকা বলার পরে বলে কি যে ভাই বক্সের ভিতরে ভইরা আপনার 50,000 টাকা সেল করে। আসলে একটা র‍্যাকেট, হ্যাঁ 20,000 টাকার র‍্যাকেট কিভাবে 50,000 টাকা, না এটা আসলে কখনোই সম্ভব না। তবে যেখান থেকে নিবেন আপনার যেটা প্লেয়ার এডিশন, একটু খেয়াল রাখবেন, এই যে একটু কাছে আসো, এই প্লেয়ার এডিশন যেটা, এটার এই সিরিয়াল নাম্বারটা থাকবে, কারণ এটা কিন্তু বাংলাদেশ না, সারা বিশ্বে 2000 পিস প্রোডাক্ট তৈরি হয়েছে। তো আমাদের বাংলাদেশে আছে মাত্র 10 থেকে 15 পিস, 12 থেকে 15 পিস এরকমের। সো যদি কারো লাগে আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখেন ভিউয়ার্স, আরেকটা বিষয় দেখেন, এখানে সব জায়গায় লেখা আছে টেকটোনিক 9, দেখেন
টেকটোনিক 9 সবকিছু দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেইলস আপনারা জানতে পারবেন ওখানে। যদি কেউ এই র‍্যাকেটটা খুঁজেন, এই র‍্যাকেটটার আপনার ব্যাগ হলো এই যে এই ব্যাগটা, এটা সহ মাত্র 20,000 টাকা। তবে ভিউয়ার্স কেউ ভুলবেন, এটাকে ওই 24-25 হাজার টাকা দিয়ে নিয়েন না। আশা করি যদি কারো র‍্যাকেটটা লাগে আমাদের কাছে আসেন, দেখেন, যদি আপনার মনে হয় যে না র‍্যাকেটটা ঠিক আছে, আশা করি আপনি নিয়েন, কোনো সমস্যা নাই। আর মোটামুটি আমাদের আসলে যে রিভিউটা, আমাদের রিভিউ করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমরা চাই যে আমাদের চ্যানেলটা আপনারা দেখেন, সবাই লাইক করেন, খুব ভালো লাগে এই বিষয়টা। তো আমরা চাই যে আমাদের চ্যানেল মাধ্যমে সবাই জানে কিছু না কিছু হেল্প আমরা করতে পারি, আর আপনারা র‍্যাকেট সম্পর্কে জানে কিছু একটা জানতে পারেন, এতটুকুই। কারণ আমি আমার ধারণা, আমি ভিডিওটা দেখার পরে যে কি বলেন এটার দাম 24,000 টাকা, এটা মাত্র 20,000 টাকা হলে আমাদের কাছ থেকে পাবেন, তো ওই 4,000 টাকা বাড়তি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি কেউ এই র‍্যাকেটটা নেন, এই প্লেয়ার এডিশন র‍্যাকেটটা, এটা 50,000 টাকা, 50,000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এমন কেউ আপনার নেওয়ার ইচ্ছুক থাকে, অবশ্যই আমাদের এখানে টেলিফোন নাম্বার দেওয়া থাকবে, টেলিফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই র‍্যাকেটটা নিতে পারবেন। সব থেকে যে বড় বিষয়, দেখেন এটা র‍্যাকেট যতটা সুন্দর, কাভারটা অনেক সুন্দর, দেখেন এই যে আমি একটু দেখাই, এই যে এটা আটকানোর পরে দেখেন, মানে এতটা সুন্দর, এই যে আটকাইলেন আপনার একটা ব্রিফ কেজের মতো অলরেডি, এটার ধরার লুক সবকিছু অনেক অনেক সুন্দর। তো আশা করি যারা এই র‍্যাকেটটা আপনারা খুঁজতেছেন পাচ্ছেন না, আশা করি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারো আপনার 3D Calibre 900, হ্যাঁ 900টা লাগে, এটাও আমাদের একটা প্রফেশনাল র‍্যাকেট। তো আপনারা এই র‍্যাকেটটা 17,500 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই র‍্যাকেটটা যারা নেবেন টেকটোনিক 9 এর, আপনার অ্যাভেলেবেল ভার্সনটা যদি কেউ নেন, এটা আপনার প্রাইস রাখবো মাত্র 20,000 টাকা। 20,000 টাকা হলে আবার অনেকে হয়তো ভাবতে পারেন, স্বামী ভাই আপনি মাত্র বললেন, ভাই আসলে আমরা কিন্তু টাকার শেষে মাত্রই বলি, তো এই জন্য আসলে বলা, আপনি 20,000 টাকা হলে আপনারা এই র‍্যাকেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের আমাদের রিভিউটা এতটুকুই ছিল। নেক্সট ভিডিও আসলে লিলিং এর অনেকেই রিভিউ চাচ্ছেন যে শামিম ভাই ধারাবাহিক একটা ভিডিও করেন, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 14, 15 এই রেঞ্জের একটা আমরা ভিডিও খুব রিসেন্টলি করব, 2-1 এর ভিতর হয়তো পাবেন আপনি ইনশাআল্লাহ, এই ভিডিওর পরেরটাই পাবেন। আশা করি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।